হ্যালো फ्रेंड्स ওকে জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে চলে এসেছি আপনাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে পিজি এডমিশনে তো প্রপার আপডেট আসছে তার মধ্যে বিএড এডমিশনেরও কিন্তু আপডেট চলে এসেছে অলরেডি আমি আপনাদের কাছে শেয়ার করে দিয়েছি টপ 11 যে गवर्नमेंट এডেড বিএড কলেজ রয়েছে লো ফিস বিএড কলেজ রয়েছে তার সাথে বর্ধমান বিশ্ববিদ্যালয় যেখানে 5000 টাকার মধ্যে কিন্তু বিএড এডমিশন নেওয়া যাচ্ছে তার আপডেট শেয়ার করেছি কলকাতা বিশ্ববিদ্যালয় যে गवर्नमेंट ইউনিভার্সিটিরও বিএড আপডেট শেয়ার করে দিয়েছি এখন নিয়ে চললাম আমি একটি गवर्नमेंट কলেজ এবং অর্থাৎ ক্যাম্প নিজের ক্যাম্পাস ইউনিভার্সিটি এবং তার সাথে 600 প্লাস প্রাইভেট কলেজে বিএড এডমিশনের আপডেট একটা ভিডিওতে যারা নতুন এসেছেন তাদের রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য প্রায় 25 প্লাস মেথড সাবজেক্টে কিন্তু আপনি এখানে বিএড অ্যাপ্লাই করতে পারছেন এবং প্রাইভেট কলেজগুলো যেটা হয়ে থাকতো অ্যাকচুয়ালি আগে বিভিন্ন ধরনের ধরতে গেলে সরি টু সে বলছি কারণ দালালের মাধ্যমে ধরতে গেলে ভর্তিটা কিন্তু অনেকটা হতো এই বারবারান্ত কিন্তু অনেক বেড়ে গেছিল ইভেন WBUTTEPA বা ধরতে গেলে বর্তমানে যে বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটি রয়েছে তারাও কিন্তু এই নিয়ে বক্তব্য রেখেছে এবং বলেছেন এই নিয়ে কলেজকে বলেছেন থার্ড পার্টি দিয়ে যে ভর্তি সেটা বন্ধ করতে হবে এবং রিনুয়াল নিয়েও ধরতে গেলে অনেক এখন কোয়েশ্চেন চলে এসছে বিশেষ করে যে সমস্ত থার্ড পার্টি এই সমস্ত কাজগুলো হচ্ছে ইভেন ফায়ার লাইসেন্স অনেকে ফেক ফায়ার লাইসেন্স দিয়েও প্রাইভেট কলেজগুলোকে আপলোড করানো হচ্ছে থার্ড পার্টির মাধ্যমে তাই সেই সমস্ত কিছু নিয়ে স্ট্রিক্ট ডিসিশন নিচ্ছে WBUTTEPA খোদ এবং এটা নেওয়া খুব উচিত যদি এটা সামনাসামনি মানে ওপেন হয়ে যাওয়াটা খুব লজ্জার ব্যাপার কিন্তু সাধুবাদ এই জন্য জানাই কারণ আজকের এতে ধরতে গেলে রিনাউন্ড করবো আমরা এতে আজকে যে এক্সট্রা টাকা দিয়ে স্টুডেন্টসরা ভর্তি হতো প্রাইভেট কলেজগুলো বিশেষ করে স্টুডেন্টসরা ভয় পেতে ভর্তি হওয়ার জন্য যে অ্যাফিলিয়েশন ঠিকঠাক রয়েছে কিনা এই সমস্ত কিছু নিয়ে আর আশা করি সেগুলো আর থাকবে না আর আপনারা যারা স্টুডেন্টস আছেন বর্তমানে যারা ভিডিওটা দেখছেন আপনারা ডাইরেক্ট WBUTTEPA ওয়েবসাইটে আমি দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করুন নাম উঠলে সেখানে ভর্তি হন কলেজের রিকুয়েস্টিক পেমেন্টটা জমা করুন কোনো থার্ড পার্টির মাধ্যমে কিন্তু ভর্তি হবেন না কারণ থার্ড পার্টির মাধ্যমে আপনারা কেনই বা ভর্তি হবেন আপনারা একটা অনার্স বা পাসে অলরেডি গ্র্যাজুয়েট হয়ে গেছেন আপনারা অনেক বড় হয়ে গেছেন আপনারা বর্তমানে অ্যাডাল্ট হয়ে গেছেন আপনাদের বুঝতে হবে যে যেটা সঠিক উপায় যেটা সোজা পথ সেখানেই আমি যাবো বাঁকা পথে আমি যাবো না তাই WBUTTEPA আন্ডারে আপনি 600 প্লাস কলেজ বিএড কলেজে অ্যাপ্লাই করতে পারছেন আমি বলবো গভর্নমেন্ট কলেজগুলো আবেদন করুন প্রাইভেট কলেজগুলো আবেদন করুন অতি অবশ্যই যেখানটা নাম আছে সেখানটা যাচ্ছেন আরেকটা ব্যাপার হচ্ছে প্রাইভেট কলেজে অ্যাকচুয়ালি টাকাটা বেশি পড়ে খরচাটা বেশি পড়ে যেটা গভর্নমেন্ট কলেজে অনেক কম পড়ে তবে হ্যাঁ তাই সেই সামর্থ্যটা যদি থাকে তাহলে অতি অবশ্যই আবেদন করুন তো চলুন দেখে নিচ্ছি WBUTTEPA আন্ডারে 600 প্লাস কলেজের ফি আপডেট একটা ভিডিওতে করছি আমি WBUTTEPA আপডেট অর্থাৎ যার নাম বর্তমানে বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি আমাদের লার্জেস্ট ইউনিভার্সিটি বিএডের জন্য এবং এখানে প্রথম আমি শেয়ার করছি প্রাইভেট কলেজের জন্য যে ডেটটা রেখেছে 1 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 18 তারিখ অবধি ফর্ম ফিল আপ চলবে 19 তারিখের মধ্যে আপনাকে অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে অ্যাপ্লিকেশন ফি কত টাকা বলে দিচ্ছি যেহেতু প্রাইভেট কলেজ এগুলো তার ফলে এখানে অ্যাপ্লিকেশন ফি লাগছে অন্যদিকে তার পরবর্তী আপনার চলে আসবে মেরিট লিস্ট আসবে 20-25 তারিখে তার পরবর্তী 26-29-এর মধ্যে কিন্তু পেমেন্ট করতে হবে এটা হচ্ছে এবং তার পরবর্তী কলেজ আবার ডেটা পাঠাবে যেরকম যেরকম সিট ফাঁকা থাকবে সেরকম অনুযায়ী সেকেন্ড লিস্ট থার্ড লিস্ট আসবে এবার যেটা শেয়ার করছি সেটা হচ্ছে আজকে এই যে WBUTTEPA তাদের যে নিজস্ব ক্যাম্পাসে নিজস্ব যে গভর্নমেন্ট যে বিএড কলেজ রয়েছে যার নাম রয়েছে দেবিথিয়ার ক্যাম্পাস নামে পরিচিত বর্তমানে তার নাম রয়েছে ডিপার্টমেন্ট অফ টিচার এডুকেশন BSAAU এটা কিন্তু গভর্নমেন্ট কলেজ আচ্ছা এখানে আজকের আপনার এখানেও আবেদন চলছে 1 তারিখ থেকে 11 তারিখ অবধি 12 তারিখের মধ্যে মডিফিকেশন করতে হবে যদি অ্যাপ্লিকেশন ফর্ম করতে হয় তার পরবর্তী তো ফাইনালি মেরিট লিস্ট আসবে এটা যেহেতু আজকে ডেভিটিয়ার ক্যাম্পাসটা গভর্নমেন্ট কলেজ এখানে কিন্তু কোনো রকমের আবেদনের টাকা লাগছে না প্রথমে আমি শেয়ার করছি ডেভিটিয়ার কলেজে কী মেথড সাবজেক্ট আছে ডেভিটিয়ার কলেজে আপনি পেয়ে যাচ্ছেন ইংলিশ বাংলা ফিজিক্যাল সায়েন্স ম্যাথামেটিক্স লাইফ সায়েন্স জিওগ্রাফি হিন্দি মিউজিক সংস্কৃত উর্দু আরবিক হিস্ট্রি ফাইন আর্টসের মতন আপনি সাবজেক্ট পেয়ে যাচ্ছেন 50টা মতন কিন্তু সিট রয়েছে আমরা মোটামুটি ওভারঅল রুলস এবং রেগুলেশনটা একটু দেখে নিচ্ছি 23 এবং 25 সালের জন্য বাংলা এবং ইংলিশে পড়ানো হবে কিন্তু যাদের আজকে হিন্দি ল্যাঙ্গুয়েজ রয়েছে তাদের কিন্তু পেডাগজি পেপারটা হিন্দিতেই হয়ে থাকে আচ্ছা এখানে আপনার যেটা মিনিমাম কোয়ালিফিকেশন লাগবে 50% লাগবে তাহলে আবেদন করতে পাচ্ছেন আর যারা আজকে রিজার্ভ ক্যাটাগরি আছে তাদের লাগছে 45% অর্থাৎ যেটা ইন জেনারেল যেটা আমি অনেকবার বলেছি এবং যারা আজকে টেকনিক্যাল পড়াশোনা করেছে তাদের কিন্তু 55% লাগছে লাইক প্রফেশনাল কোর্স বিটেক করেছে বা LLB করেছে তাদের কিন্তু 55% মার্কস লাগছে আচ্ছা একটু স্ক্রল করে আমরা চলে আসছি এবার মোটামুটি বাকি ডিটেলসগুলো দেখে নিচ্ছি এখানে মেথড সাবজেক্টটা দেখি মেথড সাবজেক্টের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন আরবিক ইকোনমিক্স জিওগ্রাফি ম্যাথামেটিক্স পল সায়েন্স উর্দু সাঁওতালি অন্যদিকে পাচ্ছেন বেঙ্গলি এডুকেশন হিন্দি মিউজিক সাইকোলজি হোম ম্যানেজমেন্ট
পেয়ে যাচ্ছেন কমার্স, ইংলিশ, হিস্ট্রি, ফিলোসফি, সংস্কৃত, ফুড অ্যান্ড নিউট্রিশন, তার সাথে পাচ্ছেন কম্পিউটার সায়েন্স, ফাইন আর্টস, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, সোশিওলজি, নেপালি মতন সাবজেক্ট পেয়ে যাচ্ছেন। টোটাল ওভারঅল WBUTTEPA এর আন্ডারে যতগুলো কলেজ আছে তার টোটাল লিস্ট হচ্ছে এতগুলো মেথড সাবজেক্ট। অ্যাডমিশন হবে আপনার পুরোটা মেরিটের মাধ্যমে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন দেখা হবে এবং অনার্স জেনারেল সবাই আবেদন করতে পারে। এছাড়া যারা আজকে বিই বিটেক করেছে এবং যারা মাস্টার্স করেছে তারা আবেদন করতে পারছে এবং সে অনুযায়ী কিন্তু আপনার নাম্বারটা অ্যাড আপ হবে এবং যাদের আজকে এমফিল পিএইচডি আছে তারাও কিন্তু আবেদন করতে পারছে। আচ্ছা, এবার মোটামুটিভাবে দেখুন এখানে টোটাল নাম্বারটা মেরিটটা কীভাবে ক্যালকুলেশন হবে। মাধ্যমিকের নাম্বারটাকে 0.2 দিয়ে গুণ করে হবে আপনার মাধ্যমিকের নাম্বার আসবে, উচ্চ মাধ্যমিকের নাম্বার 0.2 দিয়ে গুণ হবে, যারা জেনারেল বা পাসের ক্যান্ডিডেট তাদের মার্কসের সাথে 0.2 দিয়ে গুণ করা হচ্ছে, যারা অনার্সের ক্যান্ডিডেট তাদের 0.3 দিয়ে গুণ করা হচ্ছে, বিটেকদের 0.3 দিয়ে গুণ করা হচ্ছে, মাস্টার্স যাদের আছে MBA, MCOM, MCA এই সমস্ত কোর্স যারা করা আছে 0.3 দিয়ে গুণ করা হবে। এমফিলের জন্য কিন্তু এখানে আলাদা করে 5 নাম্বার বরাদ্দ রয়েছে, তার ফলে যার যেরকম কোয়ালিফিকেশন সে অনুযায়ী আবেদন কিন্তু করতে পারছেন আপনারা। একটু স্ক্রল করে চলে এলাম, ডেপুটেড ক্যান্ডিডেট যারা আছে তারাও আবেদন করতে পারবে, তবে সেই ক্ষেত্রে আপনার কিন্তু NOC লাগবে। আচ্ছা, এবং অ্যান্টি র্যাগিংয়ের জন্য কিন্তু বর্তমানে আজকে যে যা যা রুলস রেগুলেশন রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এবং তার সাথে WBUTTEPA তার সব কিছু কিন্তু মানতে হবে। এবার আমরা একটু দেখে নিচ্ছি কীভাবে এটাকে আবেদন করব। আবেদন করার জন্য অ্যাকচুয়ালি এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা আপনাকে ক্লিক করতে হবে, একটু এই ফর্মগুলো একটু দেখে নিন। অ্যাপ্লিকেশন ফর্মটা ক্লিক করে আপনাকে আবেদন করতে হচ্ছে, তার পরবর্তী কোনো রকম আবেদন যদি মডিফাই করতে চান এখান থেকে মডিফাই করতে পারছেন, এখান থেকে আপনাকে পেমেন্ট করতে হবে, এখান থেকে করতে হবে হচ্ছে রিকভারি অ্যাপ্লিকেন্ট আইডি, অর্থাৎ কোনো সময় যদি মনে হচ্ছে যে আপনার অ্যাপ্লিকেশন আইডি আপনি ভুলে গেছেন অথবা সার্ভার প্রবলেমের জন্য পাচ্ছেন না, তাহলে এখান থেকে রিকভারি দিয়ে করতে পারেন। আমি রিকভারিটা একটু ক্লিক করছি, রিকভারিটা গিয়ে আপনার দিতে হবে ডেট অফ বার্থ, অথেন্টিক ইমেল এবং তার সাথে কন্ট্যাক্ট নাম্বার এবং তার সাথে পাসওয়ার্ড, যেটা আপনি অলরেডি দিয়েছেন সেগুলোই দিতে হবে। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি অ্যাপ্লিকেশন ফর্মে। এখানে স্ক্রল করে চলে আসলে আপনি দেখতে পাবেন দুটো অপশান আছে, একটা সেলফ ফাইন্যান্স কোর্স প্রাইভেট কলেজ আর আরেকটা রয়েছে হচ্ছে ডেবিটিয়ার ক্যাম্পাস। সেলফ ফাইন্যান্সে যদি আমি ক্লিক করছি তাহলে এই ক্ষেত্রে কিন্তু টোটাল ডিটেলসটা ফিল আপ করতে হবে এবং এই ক্ষেত্রে আপনাদের যে টাকাটা লাগবে সেটা হচ্ছে 600 টাকা লাগবে পেমেন্ট করতে। প্রথমত আজকে কী চেয়েছে, আপনার কি বাংলার উচ্চশিক্ষা যে আইডিটা সেটার স্টুডেন্টস আইডি সেটা কি আছে, ইয়েস থাকলে ইয়েস, নাই নো করে দেবেন। তার পরবর্তী এখানে আপনার যেটা চেয়েছে অ্যাপ্লিকেশন টাইপ, আপনি ফ্রেশার্স না ডেপুটেড, তার পরবর্তী বলে দিয়েছে আপনি কোন ইউনিভার্সিটি লাস্ট অ্যাটেন্ড করেছেন, তার পরবর্তী তার রেজিস্ট্রেশন নাম্বার, ক্যাটাগরি সিলেক্ট করে দিচ্ছেন আপনি এখানে গিয়ে, আপনি জাস্ট এখানে যাবেন গিয়ে আপনি ধরুন জেনারেল বা এসসি এসটি ওবিসি যেটা রয়েছে সিলেক্ট করছেন, তার পরবর্তী বলে দিয়েছে আপনি কি স্পেশাল লেভেল, PWD, ইয়েস অল ইয়েস নালে নো, জেন্ডারটা সিলেক্ট করতে হচ্ছে আপনাকে মেল না ফিমেল, আপনি জেন্ডারটা সিলেক্ট করছেন না থার্ড জেন্ডার, ধরুন আমি এখানে সিলেক্ট করে দিলাম। তার পরবর্তী এখানে বলেছে সাবজেক্ট মেথড, তো এখানে আপনি সাবজেক্ট পাচ্ছেন দেখুন আরবিক, বেঙ্গলি, কমার্স, কম্পিউটার সায়েন্স, ইকোনমিক্স, এডুকেশান, যতগুলো সাবজেক্ট বললাম সব সাবজেক্টে আপনি এখানে পেয়ে যাচ্ছেন। লাইক ধরুন আমি এখানে বেঙ্গলি লিখলাম, তার পরবর্তী এখানে আপনাকে সিলেক্ট করতে হবে ডিস্ট্রিক্ট, ধরুন আমি আজকে আলিপুরদুয়ার যেমন প্রথমে ছিল আলিপুরদুয়ারটাই সিলেক্ট করলাম, তার পরবর্তী আপনি এখানে কলেজের নাম পাবেন, যেমন এখানে দেখুন নাম রয়েছে ইস্টার্ন ডুয়ার্টস বিএড ট্রেডিং কলেজ। এখানে আরও কলেজের বাকি কলেজের নামগুলো আপনারা পেয়ে যাবেন একদম ডিস্ট্রিক্ট ওয়াইজ। অনেক সময় যেটা হচ্ছে যেহেতু সবেমাত্র ওপেন হয়েছে, লাইক ধরুন আজকের আমি, যেমন ধরুন আমি কলকাতা সিলেক্ট করলাম, আপনি চুজ কলেজে গিয়ে আপনি কিন্তু নাও পেতে পারেন, এটা জাস্ট কিছুদিন আগে মানে জাস্ট কিছুক্ষণ আগে হিসাব মতন শুরু হয়েছে বলে তাই সার্ভার প্রবলেম হচ্ছে, এগুলো কিন্তু সমস্ত কিন্তু চলে আসবে, তাই কিছুটা সময় পর আপনারা আবেদন করুন। যারা সেলফ ফাইন্যান্সে করছে 18 তারিখ অব্দি সময় আছে, বা ডেবিটিয়ার ক্যাম্পাসে কিন্তু আজকের আপনাকে আবেদনটা এখনই করে নিতে হবে। এরপর বলেছে মাধ্যমিক, মাধ্যমিকে আপনি কোন বোর্ড থেকে পাশ করেছেন, কত সালে পাশ করেছেন, কত মার্কস ছিল দিতে হবে, এইচএস দিতে হবে, গ্র্যাজুয়েশন দিতে হবে এবং গ্র্যাজুয়েশন এটা হচ্ছে যারা পাসে পড়েছে বা প্রোগ্রাম ক্যান্ডিডেট, এটা হচ্ছে যারা অনার্স পড়েছে, এছাড়া তো বিই বিটেক আছে, মাস্টার্স রয়েছে, তার পরবর্তী করতে হবে আপনাকে নেক্সট। আমার মতন একটা ফিল আপ করে নিয়েছি, এর পরবর্তী স্ক্রল করে এলাম এবং এখানে আপনাকে কিন্তু গ্র্যাজুয়েশনের দেখুন টোটাল মানে কত সালে পাশ করেছেন, কত মার্কস পেয়েছেন টোটালটা কিন্তু চেয়েছে, অর্থাৎ কনভার্ট করে নেবেন যাদের আজকে শুধুমাত্র গ্রেডে রয়েছে। তার পরবর্তী আমি ক্লিক করছি নেক্সটে ক্লিক করছি। এর পরবর্তী দেখুন আমাকে চাইছে আমার নাম চাইছে, বাবার নাম চাইছে,
চাইছে, বাবার মোবাইল নাম্বার চাইছে, বাবার প্রফেশন চাইছে এবং যেগুলো স্টার মার্ক সেগুলো আপনাকে লিখতেই হবে, বাবার এডুকেশন কোয়ালিফিকেশান এবং মায়ের টোটাল ডিটেলসটা চাইছে, তারপরে গার্জেন ডিটেলসটা দেবেন, গার্জেনের নাম, গার্জেনের কন্ট্যাক্ট নাম্বার, গার্জেনের ইমেল আইডি, গার্জেন আপনার কে হয়, ফাদার বা মাদার হলে দিতে পারছেন, আঙ্কেল আন্টিটা আপনার গার্জেন রয়েছেন এবং তা এবং আপনার বাবার নামটি আপনি আবার গার্জেনও দিতে পারছেন। তো তার পরবর্তী অ্যাড্রেস, অ্যাড্রেস মানে টোটাল আপনি ঠিকানাটা লিখছেন, ঠিকানা লেখার পরবর্তীতে এবং এখানে দেখুন আজকে একটা অপশান আছে যে আজকে এই যে পারমানেন্ট অর্থাৎ এই যে পারমানেন্ট যেটা অ্যাড্রেস রয়েছে এই পারমানেন্ট অ্যাড্রেসটা মানে এটা এবং প্রেজেন্ট অ্যাড্রেস যেটা রয়েছে সেটা কি সেম, তাহলে এটা ক্লিক করছেন। আর এখানে তো আপনি পিনকোড দিয়ে দিচ্ছেন ওপরে, ক্লিক করার পরবর্তী স্কল করে চলে এলাম, আপনাকে ডকুমেন্টস দিতে হবে। প্রথমত আপনি কোথায় আছেন, মিউনিসিপ্যালিটি না কর্পোরেশন, আমি বলছি মিউনিসিপ্যালিটি আছি। তারপরে বলেছি এখানে পার্সিস পিন, আপনার পিনটা দিয়ে দিচ্ছেন, ধরুন আমি এখানে একটা পিন দিয়ে দিলাম, ধরুন এইভাবে পিন দিলাম, বোঝা গেল। তার পরবর্তী এখানে আজকের ইমেল আইডি দিয়ে দিচ্ছি এবং কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি, ন্যাশনালিটি ইন্ডিয়ান সিলেক্ট করছি, রিলিজিয়ান সিলেক্ট করছি এবং বিপিএল ইয়েস না নো দিচ্ছি, আধার কার্ড নাম্বার দিচ্ছি এবং তার পরবর্তী অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম দিয়ে আমার কিন্তু টোটাল এই যাবতীয় যা ডিটেলসগুলো আপলোড করে ডকুমেন্টস কী কী চেয়েছে, ফটো চেয়েছে এবং সিগনেচার চেয়েছে, আপলোড করার পর নেক্সটে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে কিন্তু আপনি এখানে পেমেন্টটা কিন্তু আপনাকে করতে হচ্ছে। আমি সোজাসুজি আবার চলে যাচ্ছি, একবার ব্যাকে চলে যাচ্ছি এবং ব্যাকে গিয়ে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি আর একটা জিনিস যে 600 টাকা করে যেটা আমি বললাম লাগবে, একটু স্কল করলাম, এখানে দেখুন আজকে বলেছে যে অনলাইন অ্যাপ্লিকেশান যেটা চার্জ লাগছে না কাদের, ডেভিড ইয়ার ক্যাম্পাসের জন্য বাকিদের 600 টাকা আর 350 টাকা লাগছে হচ্ছে এসসি এসটি পিডব্লির জন্য। তো বিশাল বড় বেস্ট অফ লাক জানাচ্ছি, পরবর্তী আপডেট নিয়ে চলে আসি, তার জন্য সঙ্গে থাকুন, ভালো থাকবেন।